2 বছর পর ফের রেড রোডে কার্নিভাল। কার্নিভাল উপলক্ষে বন্ধ শহর জুড়ে একাধিক রাস্তা। যে রাস্তাগুলো আজ যানবাহন চলবে না সেগুলো হলো রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন, স্প্যানেট র্যাম্প, পলাশি গেট, মেয়ো রোড। যদিও গতকাল মধ্যরাত থেকেই রেড রোডে যান চলাচল বন্ধ করে দিয়েছে কলকাতা পুলিশ। স্বাভাবিকভাবে কার্নিভালকে কেন্দ্র করে উৎসবের শেষ উৎসাহ তুঙ্গে। আজ বিকেল 4টে নাগাদ কার্নিভালের সূচনা হবে। প্রায় শখানেক পুজো কমিটি অংশ নেবেন এই কার্নিভালে। প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, থাকছেন ইউনেস্কোর প্রতিনিধিরা এবং বিদেশি দূতাবাসের প্রতিনিধিরাও, এছাড়াও থাকছেন বিশিষ্ট জনেরা। এবছরের কার্নিভালে যেসব পুজো কমিটি অংশগ্রহণ করছেন না তারা হলেন অতি পরিচিত নাকতলার উদয়ন সংঘ, যে পুজোটি পার্থ চট্টোপাধ্যায়ের পুজো নামেই পরিচিত, টালা বারোয়ারি, নলিন সরকার, এছাড়াও প্রয়াত সুব্রত মুখার্জির পুজো একজালিয়া এভারগ্রিন। যদিও উত্তরবঙ্গের ঘটনার পর কার্নিভাল নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, শাইন টিভি 24x7।